আপডেট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন অন করে রাখুন, যেন আপনার কোনো ভিডিও মিস না যায়। জেনে নিন হাত পায়ের ঘাম কমানোর উপায়। শীতে হাত পা ঘামার একটা সমস্যা অনেকেরই হয়, এটা কিন্তু রোগ নয়, অনেকটাই স্বাভাবিক বিষয়। ঘামার মাত্রা যদি অতিরিক্ত পরিমাণে হয় তাহলে অনেক সময় একটু সমস্যায় পড়তে হয়। একে বলা হয় হাইপার হাইড্রোসিস, এর ফলে হাতে পায়ে গন্ধ হয়। জুতো খুললে গন্ধে টিকতে পারে না পাশের লোক, তবে হাত ও পা ঘামার কারণ কিন্তু তেমন কিছু নেই। তবে অতিরিক্ত স্নায়বিক উত্তেজনা, মানসিক চাপ, দুশ্চিন্তা, জেনেটিক কারণে হাত পা ঘামে। এছাড়াও কিছু শারীরিক সমস্যা যেমন পার্কিনসন্স ডিজিজ, থাইরয়েডের, ডায়াবেটিস, জ্বর, শরীরে গ্লুকোজের স্বল্পতা ইত্যাদি কারণে হাত পা ঘামতে পারে। তাই সঠিক কারণ চিহ্নিত না করে চিকিৎসা করা উচিত নয়। সাধারণত অ্যালুমিনিয়াম ক্লোরাইড যুক্ত লোশন বা ক্রিম ব্যবহার করলে হাত পায়ের ঘামা কমে যায়। এছাড়াও আয়োনোফোরেসিস নামক বিশেষ থেরাপি নিলে হাত পা ঘামা কমে যায়। এসব পদ্ধতি ছাড়াও বিশেষ ধরনের নার্ভের অস্ত্রোপচারের মাধ্যমেও হাত পা ঘামা কমানো যায়। পাশাপাশি বটক্স ইনজেকশন দিয়েও হাত পায়ের ঘামা সমস্যা রোধ করা যায়। এছাড়া সারাদিন পর্যাপ্ত পরিমাণ জল খেতে হবে, এতে শরীরের তাপমাত্রা ঠিক থাকবে। ধূমপান, অ্যালকোহল ও ক্যাফিন যতটা সম্ভব পরিহার করতে হবে। শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। মানসিক চাপমুক্ত থাকার চেষ্টা করতে হবে। জলপ্রধান সমৃদ্ধ তাজা ফল ও শাকসবজি প্রচুর পরিমাণে খেতে হবে। দরকারে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।